এরকম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেকেই হয়তো বা 2024 সালের SSC পরীক্ষার্থী, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। তবে আপনারা যারা 2024 সালে 12ই মে আপনারা যারা SSC পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে আপনারা যারা অকৃতকার্য, ইভেন হচ্ছে আপনারা যারা আশানুরূপ রেজাল্ট করতে পারেননি, আপনারা অনেকেই হচ্ছে 13ই মে থেকে 2024 সালের 19 মে পর্যন্ত কিন্তু আপনারা বোর্ড সাইলেন্স কার্যক্রমটি করেছেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমাদের ভিডিওর মাঝখানে, আমরা দেখতে পাইছি সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছেন যে ইতিমধ্যেই তো আপনাদের যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে, ইভেন হচ্ছে প্রকাশিত রেজাল্টের পরবর্তী সময়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন যে ভর্তি যারা কলেজে অ্যাডমিশন নেবেন তারা কিন্তু অলরেডি ভর্তি কার্যক্রম কিন্তু আজকে থেকে চালু হয়ে গিয়েছে। তো আপনারা ইতিমধ্যে আমাদেরকে প্রশ্ন যেটি করছেন সেটা হচ্ছে যে আপনাদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দেবে বা কীভাবে আপনারা রেজাল্টটি পাবেন। তো এই বিষয়টি নিয়ে যদি একটু বলি সেটা হচ্ছে যে আপনারা যারা ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের রেজাল্ট যেহেতু আমরা অ্যাকচুয়ালি সম্ভাব্য তারিখ আপনাদেরকে বলতে পারি, তবে সঠিক নিউজটি একমাত্র বোর্ড কর্তৃপক্ষই ভালো জানে। তবে সম্ভাব্য তারিখ হচ্ছে আপনার জুনের 10 তারিখের আগেই কিন্তু আপনারা আপনাদের যে প্রত্যাশিত রেজাল্ট সেটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর রেজাল্টটি আপনারা কীভাবে দেখবেন সেটা হচ্ছে আপনারা যে বোর্ড চ্যালেঞ্জ করেছেন বা বোর্ড চ্যালেঞ্জ করতে গিয়ে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা SMS-এর মাধ্যমে আপনার ফলাফলটি আপনাদেরকে জানানো হবে। সেই ফলাফলের মধ্যে লেখা থাকবে যদি আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপনাদের যদি CGPA অথবা হচ্ছে যে সাবজেক্টটি আপনারা ফেল করেছেন সেই সাবজেক্টটি যদি পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মেসেজ অপশানে কিন্তু সেই রকম মেসেজ আসবে যে ইউ রেজাল্ট ইজ চেঞ্জ। আর যদি আপনাদের কোনো রেজাল্ট পরিবর্তন না হয় সেটা কিন্তু অবশ্যই আনচেঞ্জড হিসেবে লেখা থাকবে। তো অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যদি কোনো কারণে আপনাদের সেই SMS না আসে বা অপারেটর সিম যদি আপনাদের মেসেজ না প্রদান করে অথবা কোনো কারণে মোবাইল ফোন যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে অল্টারনেটিভ অপশানটি রয়েছে সেটা কিন্তু আপনাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। অথবা আপনাদেরকে যদি একটু বলি সেটা হচ্ছে অনেকে হয়তো জানেন না, এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে যখন আপনারা চার্জ করবেন সেটা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জ বারের মধ্যে এডুকেশন বোর্ড রেজাল্ট নামের একটি অপশান আছে। আমি যেহেতু ল্যাপটপ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটি আপনাদের যে মোবাইল ফোন রয়েছে হাতে থাকা সেই মোবাইল ফোনটা দিয়ে করতে পারেন। এডুকেশন বোর্ড রেজাল্টটিকে আমরা এখানে যে চার্জ করে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস আসছে, ইন্টারফেসের মধ্যে কিন্তু SSC এবং দাখিল এটি কিন্তু দেওয়াই আছে। আর ইয়ার যেহেতু আপনারা 24 সালে পরীক্ষা দিয়েছেন সেই এখানে 24 সাল সিলেক্ট করবেন। আর যেহেতু বোর্ড আপনাদের অনেকের বোর্ড যেহেতু পুরো বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখছেন আপনারা এখানে সব বোর্ডেরই কিন্তু স্টুডেন্ট রয়েছেন, তো আপনারা এখানে কিন্তু বোর্ড আপনাদের নিজস্ব বোর্ড সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই রোল নম্বর রেজিস্ট্রেশন যেটা আপনারা 2024 সালে পরীক্ষা দিয়েছেন যেখানে প্রবেশপত্রের মধ্যে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কাউন্টেবল দুইটি নাম্বার রয়েছে, এগুলো কিন্তু যোগ করে আপনাকে ডান পাশের গড়টিতে বসাতে হবে। এখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনারা যে 1/8 আমার ক্ষেত্রে আসছে আপনারা কিন্তু এখানে আপনাদের যেটি আসবে সেটা যোগ করে আপনি এখানে বসিয়ে যখন সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা পরবর্তী যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি সেটা এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছি। আর আমার পক্ষ থেকে অবশ্যই সবার জন্য অনেক অনেক দোয়া রইল যারা পরীক্ষা দিয়েছেন এবার। আর আপনারা আশা করি আপনাদের যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করেছেন বোর্ড চ্যালেঞ্জ কিন্তু আপনাদের মনের মতো হয় বা বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা কিন্তু আপনাদের প্রত্যাশিত ফলাফলের মধ্যেই থাকে। এই বলে আমি আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।